সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এই রথে পুরি যেতে চাইছেন তাদের জন্য আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। আর এটা ছিল আমাদের হলিডে হোম শ্যামা নিকেতন। এর ভাড়া খুবই কম, আপনারা যদি অফ সিজনে আসেন তাহলে এর রুম আপনারা 400 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর হোটেলের মতোই সমস্ত ফেসিলিটি আছে, 24 আওয়ার্স ওয়াটার জল পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না, এবং খাওয়ার জন্য অ্যাকোয়াগার্ড বসানো আছে। আর এটা ছিল আমাদের দুপুর এবং রাত্রির খাওয়ার রেস্টুরেন্ট, হোটেল নবান্ন। এটা হচ্ছে একদম পুরীর বাজারের একদম কাছে, এটা আপনারা খেয়ে দেখতে পারেন, এখানে খাবার কোয়ালিটি ভালো। এছাড়াও আমরা আর একদিন দাদা বৌদি হোটেলে খেয়েছিলাম, সেখানেও আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন। চলুন এবার কথা বলি আপনারা পুরীর আশেপাশে যে লোকাল সাইট সিন আছে তার জন্য কোথা থেকে গাড়ি বুক করবেন। এমনিতে পুরীতে অনেক ট্রাভেল এজেন্ট আছে, কিন্তু আমি আশেপাশে ঘুরে কথা বলি এই দুটো যে ট্রাভেল এজেন্ট আছে তাদের ফোন নাম্বার এবং সমস্ত ডিটেলস আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে কথা বলে নিতে পারেন। আশা করছি এদের কাছে আপনারা খুব ভালো ডিল পেয়ে যাবেন। এই দুটো ট্রাভেল এজেন্ট থেকে আপনারা বাসও বুক করতে পারবেন এবং প্রাইভেট গাড়িও বুক করতে পারবেন। যদি আপনারা চিল্কা যেতে চান তার জন্য বাস আছে এবং লোকাল সাজেশন তার জন্য বাস আছে, এবং দুটো ক্ষেত্রে আপনারা প্রাইভেট গাড়িও বুক করতে পারবেন। পুরীর মেনলি লোকাল সাইটসিনের দুটো ট্যুর হয়, একটা হচ্ছে চিল্কা ট্যুর এবং অপরটা হচ্ছে চন্দ্রভাগা, কোনারক, উদয়গিরি, খণ্ডগিরি, ভুবনেশ্বর, যে আর বাকি যে ট্যুরগুলো হয় সেইটা। দুটো ক্ষেত্রে আপনারা বাস পেয়ে যাবেন। এসি বাস যদি নেন তাহলে তার ভাড়া পড়ে যাবে 400 টাকা পার হেড, এবং যদি নন এসি নেন তাহলে 250 থেকে 300 টাকার মধ্যে হয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দুটো ট্রাভেল কোম্পানির নাম্বার দিয়ে দিচ্ছি, আমি তো আপনাদের সাজেস্ট করলাম কিন্তু আপনারা সবসময় নিজেরা ফোন করে যাচাই করে নিয়ে তবেই বুক করবেন। কেমন লাগলো আপনাদের এই পুরীর এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পর্বের আরেকটা ভিডিও খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে চলে আসবে।